হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকেও একটা অন্যরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছে, সেটা হলো উপনয়ন। উপনয়নের পরে শুভচণ্ডী পুজো। আমরা এতদিন যতগুলো পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখেছেন, তাতে আমি শুভচণ্ডী পুজোর ভিডিও দিয়েছি, কিন্তু সেটা বিবাহ জীবনের পর, অর্থাৎ দাম্পত্য জীবনে প্রবেশ করার পর যে পুজো। এবং উপনয়ন হলো ডিজে হওয়ার পুজো, সেই ডিজে হওয়ার পরেও কিন্তু অনেকের বাড়িতে শুভচণ্ডী পুজো রয়েছে, সবার রয়েছে তা বলছি না, বেশ কিছু মানুষের কিন্তু রয়েছে এই উপনয়নের পরেও শুভচণ্ডী পুজো। আজকে পুরো সম্পূর্ণ উপনয়নের পরে শুভচণ্ডী পুজোর একদম পুজো থেকে গুরুত্বপূর্ণ গোছানো থেকে সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল তারা কেবল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করুন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনি প্রথমে দেখতে পাবেন। তাহলে আজকের ভিডিওটা শুরু করব, প্রথমেই গোছানো দিয়ে শুরু করি। এখানে শুভচণ্ডী এবং নারায়ণ দুটো একই সঙ্গে পূজিত হবে, তাই সত্যনারায়ণের আমরা নারায়ণকে সামনে রেখেছি এবং সামনে রেখেছি মোকাম। এরপরে যেগুলো লাগবে গুরুত্বপূর্ণ এক এক করে আমাদেরকে সমস্ত কিছু বলবো। প্রথমে যে জিনিসগুলো বলছি আপনারা একটু মন দিয়ে দেখুন, পুষ্পপত্র রাখা হয়েছে, তার মধ্যে জবা ফুলও রাখা হয়েছে, এবং বরণ ডালা শ্রী বরণকুলো যেগুলো রয়েছিল মঙ্গল কাজের জন্য সেগুলো, ঘট যেটা আবুটিক হয়েছে সেই ঘটেই কিন্তু শুভচণ্ডী পুজো হবে, তার তলায় একটা সর্বোদ্ধ বড্ডমণ্ডল লাখাই রয়েছে। নারায়ণের জন্য মোকাম পাঁচটা এবং তার সঙ্গে আট ভাজা, এটা শুভচণ্ডীর জন্য লাগে, খৈমুখীর পাশে আট ভাজা অষ্টপায়নী, আমি ডিটেলসে এই সম্পর্কে আলোচনা করেছি বাদামের ভিডিওটির মাধ্যমে। এবং তার সঙ্গে এই যে পাঁচ ভাগে পঞ্চদেবতা নৈবেদ্য, তার সঙ্গে একটি নৈবেদ্য আপনার শুভচণ্ডীর, একটি নারায়ণের। নারায়ণের জন্য আলাদা একটি ঘট পাটা হয়েছে, তীর কাটি দেওয়া হয়েছে, সাদা সুতো দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং একটি ঘটের ওপর গামছা আচ্ছাদন দেওয়া হয়েছে। বাতাসা অর্থাৎ পাকাশিনী রাখা হয়েছে, তার সঙ্গে সিন্নি রাখা হয়েছে, সিন্নিটি আবার একটি কলাপাটার মধ্যে পাঁচটি মোকামের জন্য আলাদা আলাদা করে সাজিয়ে দেওয়া হয়েছে, কুচো নৈবেদ্য দেওয়া হয়েছে এক জায়গায়, সঙ্গে মিষ্টান্ন দ্রব্য, সঙ্গে তেল হলুদ একটু লাগে মঙ্গল জিনিস হিসাবে চন্দন বাটা রাখা হয়েছে। এইবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো হাঁস, এক একজনের বাড়িতে একুশটা, কারুর সাতটা, এই বাড়িতে যেমন সতেরোটা করার নিয়ম রয়েছে তাই সতেরোটা করা হয়েছে। এখানে একটি পুকুরের মধ্যে হাঁস, এটা পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকেই আপনারা দেখতে পেয়েছেন যে হাঁস আছে, হাঁসের ওপরে পান, তারপরে কলা, তারপরে সুপুরি, যেখানে নাড়ুর ব্যবহার রয়েছে সেখানে কিন্তু মোকামেও একটি করে নাড়ু দিতে হবে, এবং এই যেখানে হাঁসগুলি রাখা হয়েছে তাকেও কিন্তু নাড়ু দিতে হবে, অর্থাৎ আনন্দ নাড়ু, যার ভিডিও রয়েছে আমাদের। পাঁচটা ফল, সে পাঁচটা ফলও আমরা রেখে দিয়েছি, ভোজ্য রেখেছি। এইবার পুজোটি করা হয়েছে, পুজোটা বলবো এবার আপনাদের। পুজো করতে গেলে প্রথমে আজমন বিশ্বসরণ স্বস্তি বাচন সংকল্প দুটোই বলতে হবে, সেটা হলো উপনয়ন ডিজ জীবনে প্রবেশ করার জন্য। সত্যনারায়ণ এবং শুভচণ্ডী দুটোই একই মন্ত্র বলবেন, দুটো বলেই সংকল্পটা একবারে করে নেবেন, আলাদা সংকল্পর দরকার নেই, একই সঙ্গেই পুজো করা যায়। এবং তারপরে আমরা নারায়ণ স্নান, তারপরে শুভচণ্ডীকে পঞ্চপ্রচারে পুজো, এই সমস্ত কর্মগুলি পুজো প্রধান পুজো এই আমরা করব। এবং তারপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের গুরুত্বপূর্ণ শুভচণ্ডীর পাঁচালি পরব, এবং শুভচণ্ডীর পাঁচালি হয়ে যাওয়ার পর আমরা সত্যনারায়ণের পাঁচালি পরব, এবং তারপরে করব কি, তারপরে করব অঞ্জলি মন্ত্র। এখন তাহলে আপনারা অঞ্জলি মন্ত্রটি শুনতে থাকুন। যেই বালকের উপনয়ন হয়েছে তাকে বসাতে হবে, যেমন বিয়েতে আমরা বসাই তাকে সেই জোরে, যুগলকে এখানে একা, তাই তাকে সেই রাজবেশের মুটুক পরিয়ে দেবেন এবং সঙ্গে থাকবে তার গেরুয়া বসন। ভগবান বিষ্ণু মঙ্গলাম, গুরুরধ্বজ মঙ্গলাম, কুণ্ডলী কাক্ষম মঙ্গলাই নমঃ নমঃ। ওম পাপহম পাপ কর্মহম পাপদ্মা তাহিমান কুণ্ডলী কাক্ষম সর্ব পাপ হরোহরি নমঃ। তৈলক্য পূজিতে সদা বিজয়া
वर्धनम शांति कुरु गदापाणि नारायण नमस्तुते ओम माधव माधव वाची माधव माधव रीति सदंति सारव सर्वे सर्व कार्येषु माधव ओम माधव ओम माधव ओम माधव ओम रक्तांगिनी च चतुर्मुखी त्रिनयना रक्त लंकार पिनन्नत कुचोधारा दुकना वासना रक्त हंस रूरा परा ब्रह्मानंदन माया कुमंडल धारिणी प्रमद सूरा धयन्ते सा सुवाचन्नी नमः सर्व पादु धारिणी एष सचंदन पुष्प बिल्ल पत्रांजलि नमः शुभचंडी देवी नमः नमः महिषकिनी महामाये चामुंडे मुंड मालिनी आयु अरग्ग वरदा भव देही देवी नमस्तुते नमः एष सचंदन पुष्प बिल्ल पत्रांजलि नमः सर्वदेव स्वरूपाय शुभचन्नी देवै नमः नमः नम अच्युतिनां कुंडली काक्षं नरसिंह दैत सुदनां ऋषिकेश जगन्नाथ नम ब्रह्मण देवाय ब्रह्मण गीताय च जगत गीताय श्रीकृष्णाय गोविंदाय नम नम सचंदन पुष्प पुष्पांजलि बहुरूपाय सत्यनारायणाय नम नम
হে কৃষ্ণ করুণার সিন্ধ দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ শরণাগত দীনার্থ পরিত্যাণ পরায়ণে সর্বসার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে নমঃ। জট বৈগুণ্যাং জাতং তদ্দোষ কুসুমনাং তদ্বিষ্ণু সদিতিষ্যতি নমঃশ্রীহরি নমঃশ্রীহরি নমঃশ্রীহরি। নমঃ মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং বিধিহীনাং চ সুরেশ্বর যত পূজিতে মায়াদেব তত পূজিতে তদস্তু মে জ্ঞানে করি বজ্ঞানে করি শ্রীগুরুর পাদপদ্মে সমর্পণ করি। নমঃ সত্যনারায়ণায় পদ যুগলায় নমঃ শুভচণ্ডী দেবৈ পদ যুগলায় নমঃ নমঃ। এরপরে আরতি কর্মটি শুরু করবেন এবং আরতির পরে কিছু বিশেষ কর্ম থাকে। বিয়েতেও যেমন বসে যুগলকে কিছু বিশেষ কর্ম থাকে, উপনয়নেও কিন্তু সে বিশেষ কর্মটি এবার আপনাদের সামনে তুলে ধরব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। উপনয়নে সেই বালকের কোলে বসাতে হবে একটি বালককে। শুভচণ্ডীর যেমন ব্রতকথায় আমাদের রয়েছে, ঠিক সেই ব্রতকথা অনুযায়ী আমরা একটা বালককে বসাবো, বা বালিকা হলেও কোনো অসুবিধা নেই। এইবার কোলে বসিয়ে যে খোড়া হাঁসের ওপরে যে পান কলা নাড়ু কাঁচা টাকা রয়েছে ঠিক সেইটা দিতে হবে বালকের হাতে। বালককে বলতে হবে, বালক তুমি এটা তোমার কোলে যে সন্তানটি রয়েছে অর্থাৎ যে তার ওপরে তুলে দাও, তার আগে একটু ফুল নিয়ে সেটার ওপরে পুষ্প দিয়ে পুজো করিয়ে দেবেন। এবার সেই বাচ্চাটির কোলে যখন দেয়া হলো এই জিনিসটা, সেটা বাচ্চাটি যেগুলো খাবে, যদি কলাটা খেতে পারে তো ভালো, নাহলে কলার খাওয়ার পর কলার খোসাটি সেই হাঁসের ওপর রেখে দিতে হবে, অবশ্যই যেন এগুলো জলে যায়। এরপরে যেই কর্মটি করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ একটি কর্ম। সেই কর্মটি হলো তার হাতে যে সুতোটি রয়েছে অর্থাৎ মঙ্গলসূত্র, সেটাকে খুলে দিতে হবে, কারণ এরপরেও সে নিয়ম ভঙ্গ করবে, তার আশমুখ হয়ে যাবে। তাই তাকে হাতের যে মঙ্গলসূত্রটি রয়েছে সেই মঙ্গলসূত্রটি তাকে খোলাতে হবে। সেই খোলানোর জন্য যে আবুদ্ধি করেছে সে খুলতে পারে, না হলে আচার্যগুরু খুলে দিতে পারবে, যদি তাও অসুবিধা হয় নিজে নিজে বালক খুলতে পারে, খুলে একটি পাত্রের মধ্যে রেখে দেবে, সেগুলো পরবর্তীকালে জলে যাবে। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন, কারণ পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুনভাবে কীভাবে আপনাদেরকে নতুন নতুন বিষয়ের ওপর ভিডিও দিতে পারে তার জন্যই পরিশ্রম করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। তাই একটু যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন, একটু ভালোবাসা দেবেন, তাহলে আশা করি আপনাদেরকে আরও অনেক ধরনের ভিডিও উপহার দিতে পারব। পুজোর সব শেষে যেই বালকটির
নামে পুজো হলেও তাকে একটু নমস্কার করিয়ে নেবেন, তার ব্রাহ্মণ্য জীবনে শপথ নিয়ে নেবেন। এই হলো মূল বিষয়। সবাই ভালো থাকবেন, নমস্কার।